আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে আমার নতুন বছরের নতুন একটি ব্লগ। ব্লগটি হচ্ছে নতুন বছরে আমরা গেলাম, চলে গেলাম খেতে লংহর্নে। তো লংহর্নের খাওয়া সবাই আমরা কম বেশি পছন্দ করি, যারা এখানে থাকে নিউ ইয়র্সে, তা আমাদেরও খুব পছন্দ। তো আয়াজ বলল চলো খেতে চলে যাই, তো বলল আমরা চলে গেলাম। তো এই তো চলে আসছি, ওয়াজিন এখানে ড্রয়িং করতেছে, আর এখানে আর স্টেক অনেক মজা, বাট হালাল না, বাট আয়াস খেতে চায়। আমি ওকে ট্রাই করি হালাল খাওয়ানোর জন্য, বাট ও খেতে চায় মাঝে মাঝে, খেতে চায় না, বাট ওকে চেষ্টা করাই যে তুমি সব সময় হালাল খাও। যাই হোক, তো আমি তো এখানে সি ফুড খাবো, এবং ওয়াজিন এখানে চিকেন খেতে চাচ্ছিল। আর এই যে এখানে আসলে বাচ্চাদেরকে ড্রয়িং করার জন্য ড্রয়িং বুক দেয়, আর আসার কিছুক্ষণ পরই ওরা একটা ব্রেড এবং বাটার দেয় গরম গরম, এটা খেতে খুব ভাল লাগে বাটার দিয়ে। তো ওয়াজিন আজিয়া খুব মজা করে এটাই খাচ্ছিল। কোনো রকম রেডি হয়েই চলে আসছি, কোনো ধরনের ঠিক মতো রেডি হতে দেয়নি, আজ বললো চলো চলো চলো। তো যাই হোক, চলে গেলাম একটি এখানে সালাদ অর্ডার করেছিলাম, একটা খুব মজার এটা। তো আমার এই সালাদটা খুব পছন্দ, ওয়াজিনও দেখি আমার থেকে টেনে নিয়ে খাচ্ছে, বললো আমিও সালাদ খাবো। তো যাই হোক, আমার এটার সাথে র্যাঞ্চ একটা সস দেয়, এটার সাথে আমার খুব ভাল লাগে সালাদটা। তো ওয়াজিনও মাশাল্লাহ খুব লাইক করে, পছন্দ করে সালাদটা খাচ্ছিল, ভালোই লাগতেছিল যে ও সালাদ লাইক করে আমার মতো। ওয়াজিনের জন্য আমি চিকেন এবং ফ্রাইস অর্ডার করেছি, এবং আমার জন্য সি ফুড অর্ডার করেছিলাম, শ্রিম্প এবং একটা অ্যাপাটাইজারও অর্ডার করেছিলাম। তো আর আয়াজ স্টেক অর্ডার করছে, আর এটাই আমরা এখানে। তো ওয়াজিনের অ্যাপাটাইজার, আমার অ্যাপাটাইজারটা আগে এসে গেল, আর ওয়াজিনের খাওয়াটাও এসে গেল এরপর পর। তো আয়াজ আয়াজের খাওয়ার জন্য ওয়েট করতেছিল, এদিকেও বাচ্চারাও খুব এনজয় করতেছিল সফর। আসলে ওয়াজিন সব ধরনের ফুডই খায়, যদি ঝাল না থাকে তেমন একটা, মাশাল্লাহ এমনি সব খায়, এবং আজিয়াও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবই খায়। তো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে আমরা যা খাই তা খাওয়ানো, কারণ এটা ভালো, এটা করতে পারলে যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা সব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ায় খুব মজা পাবেন। কারণ যদি একই বেবি ফুড এক টাইপের জিনিসই বাচ্চাদের খাওয়ান, তাদের ওদের একঘেয়েমি লাগে, আর যদি ওদের ডিফারেন্ট কিছু খাওয়ান তারা ওরাও খুব পছন্দ করে। তা মাশাল্লাহ আমি আমার বাচ্চাদেরকে সব ধরনের খাওয়া খাওয়াতে পছন্দ করি। আমার বাসায় আমি ওদের বাংলাদেশি খাওয়া থেকে আমেরিকান ফুড থেকে সব ধরনের, আর আমার নিজেরও খুব পছন্দ নতুন নতুন খাওয়া খাওয়া, নতুন নতুন খাওয়া, ডিফারেন্ট ডিফারেন্ট ফুড ট্রাই করা আমি আসলে খুব পছন্দ করি। ইভেন আয়াজও, যে আমরা অনেকে আছে ডিফারেন্ট ডিফারেন্ট ফুড খেতে চায় না, ভয় না কেমন হবে এই হবে, বাট আমরা ট্রাই করি যে এটা না খেলে বুঝবো কীভাবে কোনটা মজা কোনটা ভালো কোনটা কীরকম, এটা খুব কীভাবে আমরা বুঝবো, এই জন্য আমরা খুব ট্রাই করি, এবং আমরা নতুন নতুন রেস্টুরেন্টে খেতেও খুব পছন্দ করি। ওয়াজিনের খাওয়া এসে গেল, এই জন্য আয়াজকে খাওয়াই দিচ্ছিল, কারণ ওয়াজিনকে খাওয়াই দিতে হয় মাঝে মাঝে, ও নিজের হাতে খেতে চায় না এখনও, তো ওকে খাওয়াই দিতে হয়। এর মধ্যে আমারও সি ফুডটা চলে আসলো, সবাই আমরা একসাথে সবাই মিলে সব কিছু একটু ট্রাই করতেছিলাম। তো খাবার দাবার খুবই মজা, এক্সিলেন্ট আমি বলবো, খুবই মজা। আমার এখানকার খাওয়া সবসময় থেকেই পছন্দ, আর আমি খুব এনজয় করি লংহর্নের খাওয়া। তো সি ফুড আমি সবসময় লাইক করি কম বেশি, তো এখানের খাওয়া খুব ভালো। তো যাই হোক, আর এদিকে তো ওয়াজিনও খুব এনজয় করতেছিল ওর খাওয়া।
খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তো আমার তো প্রায় শেষ, সি ফুড মোটামুটি আমি ভালোই খেলাম। তো চলে আসলাম আমরা এখন বাসাতে, ওয়াজিনা জিয়া খেলাধুলা করতেছেন। তো বিকালে মা বলতেছিল চলো নুডলস বানাও বাংলাদেশি স্টাইলে, তো আজকে আমি বাংলাদেশি স্টাইলে নুডলস বানাবো। খুবই সিম্পল একটা রেসিপি, ডিম দিয়ে ভেজিটেবল দিয়ে, আমার খুব পছন্দ, ইভেন ওয়াজিনেরও খুব পছন্দ। বাংলাদেশে আমরা খুব ম্যাগি খাইতাম, তো এখানে এসে রেমন নুডলসটা খাই আমার খুব ভাল লাগে, তো ওটাই আজকে বানাবো সবার জন্য। আমার শ্বশুর খেতে চায় না নুডলস, তো সবার জন্য বানাবো। ওয়াজিনা জিয়াও খুব নুডলস খায়, আমি নর্মাল কোনো তেমন একটা ঝাল ছাড়াই আমি এটা বানাই, তা খুব মজা হয়, সবাই খুব মজা করে খায়। এবং আমার শাশুড়ি তো বলে তোমার হাতে নুডলসটা অনেক মজা হয়, তো উনি অনেক মজা করে খায়। যেহেতু বাইরে থেকে লাঞ্চ করে আসছি, আবার এইদিকে বিকাল বলতে বলতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখন আমরা খাচ্ছি নুডলস, এই ভাবি যাবি, তো আজকে আর ডিনার করব না আমি, কারণ আমি যখন এরকম কিছু খেয়ে ফেলি আমি আর ডিনার করি না আমরা কেউই, কারণ নুডলসটা একটা হেভি খাওয়ার মধ্যেই পড়ে, তো এইগুলো খাওয়ার পরে আর ডিনার করা সম্ভব না। তো আজকে ডিনার আমাদের এইটাই। ব্লগটি আমি এখানেই শেষ করব, যেহেতু এখন অনেক রাত হয়ে যাচ্ছে, তো বাচ্চাদেরকে ঘুম পাড়াবো। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন, এবং চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে আরেকদিন। তা আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ। I'm gonna